শিক্ষাগত যোগ্যতা নাই, তারপরে কি সফল হতে পারে? সিফাত কি মনে হয় আপনার কাছে? এটা আসলে খুব কঠিন, বলাটা কঠিন না? জি, শিক্ষাগত যোগ্যতা নাই, সে কেমন করে সফল হবে? সে কি বিদেশ যেতে পারবে, কানাডাতে, আমেরিকাতে বা ইউরোপে যেতে পারবে? জি, প্রশ্ন হচ্ছে যে সাধারণত আমরা বলি শিক্ষাগত যোগ্যতা নাই, সে কিছু করতে পারবে না। কিন্তু আমি তো অনেককে দেখেছি তার শিক্ষাগত যোগ্যতা অনেক আছে, কিছু করতে পারেনি, এখনো কিছু করতে পারে না। আপনি দেখেছেন এরকম? জি, হ্যাঁ, অনেকের আছে শিক্ষাগত যোগ্যতা অনেক আছে, কিন্তু আজকে কিছুই করছে না। তাদের জন্য বলবো, সত্যি কথা বলতে গেলে শিক্ষাগত যোগ্যতা দিয়েই শুধু বড় হওয়া যায় তা না। অবশ্যই হ্যাঁ, অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। আমি এক্সাম্পল দেখাবো, আমি একজনের কথা জানি যার নামটা বললে আপনারা অনেকে বুঝবেন। উনি একজন খুব বড় বক্তা, উনি একজন বড় বক্তা এবং একজন বড় ট্রেনার, আমার ছাত্র। যদি আপনি শিক্ষাগত যোগ্যতা পড়েন তাহলে তার কিছুই নাই, তার একাডেমিক যে শিক্ষাগত যোগ্যতা যেটা আমরা জেনারেল লাইনের কথা বলি তার কিছু নাই। উনি একজন আলেম, আলেম কিন্তু এদিকে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, ম্যাট্রিক পাশও না। উনি আজকে একজন বড় মাপের আলেম, কিছু বড় মাপের একজন ট্রেনার, শুধু ইংলিশে পড়াচ্ছেন তা না, অনেক বড় বড় ট্রেনারের ট্রেনার। আচ্ছা, তার শিক্ষাগত যোগ্যতা তেমন কিছুই নাই। আরো একজন বলি যে এখন আইএলস এটিএলস এর একজন আইএলস এক্সপার্ট, যিনি একজন পবিত্র কোরআন হাফেজ সাহেব, তার শিক্ষাগত যোগ্যতার কি বলবো, তেমন কিছু না। কিন্তু উনি আজকে একজন এক্সপার্ট, ইংলিশে তুখর, আমি ভালো হলে কিছু হবে না, তুখর হতে হবে। এখন কথা হলো, উনি বলছেন যে আমি কিছু জানি না, আমি কি পারবো কিনা। হ্যাঁ, আপনার এখন কেনাডাতে, আমেরিকাতে, ইউরোপে যাওয়ার সুযোগ নাই এই মুহূর্তে, যদি কেউ বলে থাকে মিথ্যা প্রতারণা হয়তো হবে, কারণ আপনি জানেন যে ওয়ার্ক পারমিট নামে যে ভিসাগুলো সাধারণত করে প্রতারণাই ভরা। যদি এদেশের লোক যদি একটু শিক্ষিত বা একটু শিক্ষিত অনেকে আছে সচেতন হতো, ওই প্রতারক দল এই দেশে বিজনেস করতে পারতো না, ওই এজেন্সিগুলো করতে পারতো না। তারা কি করছে জানেন? কয়েকদিন আগে একটা বিজ্ঞাপনে দেখি, টিপসই হলে নাকি কানাডা যাওয়া যায়। টিপসই দিয়ে কানাডা যাওয়া যায়, এত সহজ! ওখানে আমাদের বাংলাদেশের কত গুণ, 60 থেকে 62 গুণ বা আরো বড় হবে। একটা দেশ, এত বড় দেশ, আমাদের বাংলাদেশের প্রায় 50-60-70টা দেশের মতো, এত বড় দেশে, সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে লোক সংখ্যা মাত্র 3.25 কোটি। হ্যাঁ, আমাদের ঢাকাতেই দেখেন প্রায় 2.5-3 কোটি হবে। তো তো ঢাকার থেকে আর একটু বেশি লোকজন, অথচ এত বড় দেশে। বাট একটা লোক অযোগ্য দেখে নেবে না, যোগ্য দেখে নেবে। সুতরাং মনে যাওয়ার সুযোগ নাই। যারা বলছে হয়তো মিথ্যা প্রতারণা, কারণ এই প্রতারণা করে আপনি যখন কিছুদিন আগে একজন 1.7 কোটি নিয়ে গেছে, আমার কাছে যখন আসছে তখন তার 1.7 কোটি চলে গেছে। তার কিছুদিন আগে আরেকজন আসলো, সে 40 লক্ষ টাকা প্যাচে পড়ে দিয়েছে, মানে তাকে বলেছিল প্রথমে কিছুই লাগবে না, তারপরে নিয়ে গেছে। দেখেন আজকে এক ভদ্রলোক আসছেন, যিনি বললেন যে তার সাথে কথা হয়েছে, এবং তাকে দেখেন আপন আত্মীয় তার রেফারেন্সে ক্যানাডার ভিসা প্রসেসিং করে। আমি বললাম যে এটা তো সুযোগই নাই। ওরা কি বলেন স্যার, আমাকে আমার আপন আত্মীয় তার রেফারেন্সে বলছে, আপনি কি বলেন যে আমার সুযোগই নাই, আমরা 0% সুযোগ। উনি তো হতাশ হয়ে গেছে, আমরা এই যোগ্যতা দিয়ে ক্যানাডাতে ইমিগ্রেশন সম্ভবই না। উনি পাশ করেছেন মাত্র ম্যাট্রিক, তাও আর কিছুই পড়েনি। আমি জানি, আপনি জানেন মাস্টার্স লাগে এখানে। ও স্যার, এটা তো জানতাম না, তো উনি আমাকে বললো কেমন করে, আমি তো প্রতারণা করেছি, আমার তো আপন আত্মীয়ের রেফারেন্সে। স্বার্থ টান দিলে এরকম হয়। আমি একজনের ঘটনা বলছি, এটা আসলে এটাকে সবাই এক পাল্লায় দিবেন না, কারণ সব জায়গায় এরকম হবে না। দুইজন, মানে একজনের ঘটনা বলছি, তারা দুই ভাই, আপন ভাই, আরেক ভাইয়ের কাছ থেকে, আরেক ভাইয়ের প্রসেসিংয়ের জন্য একটা এজেন্সির মাধ্যমে 10 লক্ষ টাকা নিয়েছে আপন ভাই। আমার বাড়ি কুষ্টিয়া, তো তার বাড়ির কাছে কাছে, এবং সে যখন জানতে পারলো যে তার ভিসা হয়নি, সে যখন জানতে পারলো এই প্রতারণা যারা করেছে তার সাথে তার আপন ভাই জড়িত, ওই 10 লক্ষ টাকা থেকে একটা বড় ভাগ সে পাবে। আমি এটাকে আপন ভাই বলছি, স্যার আমার একটাই ভাই। আপন ভাই যদি করতে পারতো, আমরা স্যার আমি কাকে বিশ্বাস করবো? আমি ওই জন্য বললাম যে আমি একটা প্রতিষ্ঠান যখন করলাম, গড়ে তুললাম, যেহেতু ভিসা প্রসেসিং এর সাথে হয়, এই জন্য আমি ডিস্টিংগুইশ করার জন্য বললাম এটিএমস, নামটা এটিএমস কিন্তু ট্যাগলাইনটা সততার,
চাদরের মোড়ানো।